নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরীর মাতা মরহুমা আলহাজ মমতাজ বেগম চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত 3রা জুলাই সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরীর মাতা আলহাজ মমতাজ বেগম চৌধুরী বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। রোববার জ্যাকসন হাইটসের 99 রেস্টুরেন্ট মিলনায়তনে সংগঠনের পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি রফিকুর রহমান। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ ইলিয়াস খসরুর পরিচালনায় মাহফিলের প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ডাক্তার মাসুদুল হাসান। অতিথি ছিলেন নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন আজমল, স্বেচ্ছাসেবক লীগের উপ আন্তর্জাতিক সম্পাদক লিটন, সাবেক সহসভাপতি দুরুদ মিয়া রনেল, সাবেক যুগ্ম সম্পাদক তুরন, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি আজিজুল হক ও সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি উপকমিটির সদস্য ZA জয়, ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর, হেলাল মিয়া, রাসেল। সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি এম উদ্দিন আলমগীর, ব্রুকলিন বোরো আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম। দোয়া মাহফিল মোনাজাত পরিচালনা করেন ব্রঙ্কস বোরো আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুইত। সভায় নিউ ইয়র্ক সিটি আওয়ামী লীগের সহসভাপতি বাবুল আহমেদ, যুগ্ম সম্পাদক সিবলি সাদিক, দুলাল বিল্লা, সাংগঠনিক সম্পাদক মাহফুজুল হক হায়দার, সুমন আহমেদ, প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। মরহুমা আলহাজ মমতাজ বেগম চৌধুরীর অপর ছেলে অ্যাডভোকেট আলমগীর চৌধুরী হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। এদিকে বর্তমানে বাংলাদেশে অবস্থানরত ইমদাদ চৌধুরীর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুবুর আলী এমপি, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, হবিগঞ্জের আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবু জাহির এমপি, হবিগঞ্জ এক আসনের সংসদ সদস্য শাহনেয়াজ মিলাদ কাজী, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম সহ বিশিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমরা সবাই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্টেট আওয়ামী লীগ এবং মহিলা আওয়ামী লীগ সহ মহিলা যুবলীগ সেন্ট্রাল থেকে সবাই উপস্থিত ছিলেন। আমরা দোয়া করেছি আজকে যারা আছেন ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ, স্টেট আওয়ামী লীগ এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের এবং বিভিন্ন অঙ্গ সংগঠন যারা যারা আছে এবং ঢাকা থেকে আমাদের যুবলীগের মহিলা কি বলে নেত্রী আসছেন। আজকে আমরা এখানে সভাপতি হয়েছি নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব এমদাদ চৌধুরী মায়ের মৃত্যুতে আমরা গভীর শোকাহত। তার এই উদ্দেশ্যে আজকে তার মৃত্যু জন্য আমরা মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে